বৃন্দাবনে ওমা আশা দেখতে ভালো লাগে কিন্তু যাওয়া দেখতে ভালো লাগে না দেখুন এখানটা কিন্তু অনেক ভক্তরা ছিলেন কোথায় গেছেন হ্যাঁ তা যাই হোক লীলাকথা আস্বাদন করতে বসেছেন লীলাকথা আস্বাদন করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তবে এখানে প্রসাদের ব্যবস্থা আছে অন্য প্রসাদের ব্যবস্থা প্রসাদ নেবেন তবে যে যার ঘরে চলে যাবেন মা একটা দিন একটু কষ্ট হবে একটা দিন একটু রাত হবে আরে হরি কথা তো শোনা যাবে নাকি হরি কথা তো শুনতে পারবেন প্রতিদিন কি হবে হবে না থাকবেন বাবা খুব সুন্দর এমন ভক্তই তো দরকার তাহলে মন প্রাণ ফুলে হরি নাম করা যাবে সকলে মিলে তা যাই হোক ওমা কোথায় ছিলাম একটু হ্যাঁ কি না সবকিছু বলবেন একটু লক্ষ্য করবেন মন যদি দুমনা থাকে হরি কথা আস্বাদন হবে না ওই যে বাড়িতে পড়ে আছে মন দেহটা এখানে আছে হবে না কিন্তু মন প্রাণ দিয়ে শুনতে হবে কীর্তন নিয়ে কি গাইছে কি বলছে হ্যাঁ আমি যে কি বলছি আপনারা না বুঝতে পারলে বাড়িতে যে কি বলবেন যে কীর্তন নিয়ে কি গাইলো হ্যাঁ আমার ঢেকে দেখেছেন তো গ্রামে ঢেকে দেখা যায় না আছে বাহ আচ্ছা সকলে ঢেকে দেখেছেন তো ঢেকি হ্যাঁ কি না একটু বলবেন দেখেছেন তাই তো ঢেকিতে দুজন থাকে কিন্তু একজন পাট দেয় একজন বড়ের ধারে কি করে এলে দেয় কিন্তু যে পাট দেয় সে কিন্তু খুব তালে তালেই পাট দেয় আর যে কিনা ওই গড়ের ধারে এলে দেয় সে কি করে খুব তাল ঠিক রাখে আবার কিন্তু তার সঙ্গে দুজনে গল্পও করে গল্প করছে বা তালে ঠিক রাখে তালটাও ঠিক রাখছে দেখো সুন্দর সুন্দর গল্পও করছে ওই তাল যদি কোনো প্রকারে বেতাল হয়ে যায় কি হবে তাল যদি কোনো প্রকারে বেতাল হয়ে যায় গল্প করতে করতে দেখা যাচ্ছে বেতাল হয়ে গেছে কি হবে গো সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ তে সংসার মানে যাই করে না কেন আসল তালটা ঠিক রাখতে হবে ভগবানের চরণ শরণ রেখে হ্যাঁ আমরা যেটাই করব সেটাই আমাদের ফল হবে মা একের পাশে শূন্য দিলে কি হয় একের পাশে যদি একটা শূন্য দোয়া হয় কি হয় তার পাশে যদি আরেকটা শূন্য দোয়া হয় তার পাশে যদি আরেকটা শূন্য দোয়া হয় কত হলো হাজার হয়ে গেল তাই তো তাই একে সম্বল রেখে পাশে যত শূন্য দিন না কেন সংখ্যা কিন্তু পরপর বাড়তেই থাকবে আর একটাকে সরিয়ে নিন কি হবে ওই শূন্যর কি কোনো মূল্য হবে কোনো মূল্য হবে না তো এক স্বরূপ কে এক স্বরূপ হচ্ছে আমার ভগবান এই ভগবানকে স্মরণ রেখে এই সংসার আমরা যেটাই করব সেটাই আমাদের মূল্য হবে ভগবানকে মানবো না চিনবো না ভগবানকে স্মরণ নেব না অথচ আমরা সংসারে বহু কিছু করব সব জিরো হয়ে যাবে মা কিছুই হবে না তা আসল তাল কিন্তু ঠিক রেখে দিয়েছে এই বাড়ির এই গৃহকর্তারা আসল তাল কিন্তু তারা ঠিক রেখে দিয়েছে দেখুন না বছরে একবার করে কিন্তু হরিনামের আয়োজন করছে বৃন্দাবন তৈরি করছে নাম দান করছে এবং অন্নদান করছে এটাই হচ্ছে আসল কাজ তা তালটাকে ঠিক রাখতে হবে এই সংসারে আমরা যাই করি না কেন তা যাই হোক মা ভগবানকে স্মরণ রাখতে পার মন দিয়ে একটু আস্বাদন করুন আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আপনাদের মন চঞ্চল দেখলে আমার মনও চঞ্চল হয়ে যাবে চঞ্চল আমার মনটা করবেন না তা যাই হোক কোথায় ছিলাম না গুপ্ত বৃন্দাবনে গুপ্ত বৃন্দাবন অর্থাৎ কোথায় গো নদিয়া নবদ্বীপ ধাম এখন আমাদের কোথায় যেতে হবে না নিত্য বৃন্দাবনে নিত্য বৃন্দাবন অর্থাৎ কোথায় গো যেখানে আজও শ্যামের বাঁশুরি বাজি যেখানে আজও রাধা রানীর নূপুর শোনা যায় সে হলো নিত্য বৃন্দাবন অর্থাৎ মধুরশ্রী মধুর বৃন্দাবন তা বৃন্দাবনে সকলে যাবেন তো ও মায়েরা বৃন্দাবনে যাবেন তো কে কে যাবেন একটু হাত তুলুন তো দেখি কে কে যাবেন বৃন্দাবনে যাদের হাত আছে তারা তুলবেন সকলে সকলের হাত আচ্ছা তুলুন তুলুন বৃন্দাবনে যাবেন না এই মায়েরা মনে করছে অধিক অধিক হয়ে যাচ্ছে যা ও মায়েরা এই যে বাহু তুলুন আমি কিন্তু সকলকে দেখতে পাচ্ছি বৃন্দাবনে যাবেন তো আর ওই যে বলেছিলাম মূলধ্বনি ধ্বনি করলে কি হয় উলুধ্বনি করলে রাধা গোবিন্দের কৃপা লাভ হয় এই উ আর লু উলু উলু দুটো শব্দ হয় একটু মন দিয়ে শুনুন মায়েরা
দেখবেন সন্ধ্যাবেলা গৃহে মায়েরা উলুধ্বনি করেন সংশোধনী করেন কেন না গৃহের মঙ্গলের জন্য তা এই হরিবাসরে বসে একটু উলুধ্বনি করবেন রাধা গোবিন্দর কৃপা লাভ হবে এই উ আর লু উলু উলু দুটি শব্দ হয় তে দুটি শব্দের মধ্যে দুজন বাস করে কে কে না উতে আছে রাধা রানী আর লুতে আছে নীলকান্ত মনি সবাই মিলে করে যুগল ধ্বনি তাহলে এক উলুধ্বনি করলে কিন্তু মাকো যুগল ধ্বনি হয় রাধা গোবিন্দর কৃপা লাভ হয় তা বৃন্দাবনে বসে উলুধ্বনি করে যদি রাধা গোবিন্দর কৃপা হয় সেটা করাই ভালো একটু জোর করে উলুধ্বনি করবেন নিতাই গৌর হরি বল হরি বল খুব সুন্দর তাহলে সকলের আগে খুব দ্রুত যাই মন তাহলে চলুন মনটাকে আমরা নিয়ে চলে যাই বৃন্দাবনে সকলে মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি করে জয়ধ্বনি করে মনটাকে নিয়ে চলে যাব চলে রে আমার মন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা রে আচ্ছা চল রে আমার মন মধুর বৃন্দাবন তা চল রে আমার মন মনটাকে তোমরা নিয়ে যাচ্ছি হ্যাঁ মধুর বৃন্দাবনে তাহলে আমাদের মনটার অবস্থা কেমন হওয়া উচিত মনটা তেমন ভাবে এই যে গাটা তেমন ভাবে দুলবে তাই না একটু দুলিয়ে দুলিয়ে একটু একটু করে করে তালি দিন না খুব ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে একটু দুলিয়ে দুলিয়ে সকলে মিলে করে তালি দিয়ে বলুন চল রে আমার মন মধুর চলে যে আমার মন মধুর বৃন্দাবন
রাধারানী কৃপা, তা রাধারানী কৃপা পেতে গেলে কি করতে হবে? একটু কষ্ট তো করতে হবে নাকি? নেমনি কৃপা হবে ও মায়ের, একটু কষ্ট করতে হবে তো। রাধারানী কৃপা পেতে গেলে করে করো তালি দিতে হবে, জোরে জোরে এইভাবে একটু করে করো তালি দিন তো জোরে জোরে। বাবা খুব সুন্দর। ও মায়েরা গাছে যদি একটা কোনো পাখি বসে থাকে, সেই পাখিটাকে তাড়াতে গেলে কি করতে হয়? জোরে জোরে এই গাছের নিচে আঘাত করতে হয়, তবে তো পাখিটা চলে যায়। তদ্রূপ আমাদের দেহের মধ্যে কিন্তু পাপরূপ পাখি বাসা বেঁধে আছে, তাই পাপরূপ পাখিকে তাড়াতে গেলে কি করতে হবে? হ্যাঁ, সজোরে করে করে তালি দিতে হবে এইভাবে। বৃন্দাবনে বসে করে করো তালি দিলে দেহের ভিতরে যে পাপরূপ পাখি বাসা বেঁধে আছে, ওই পাপরূপ পাখিটা দূরে চলে যাবে, ভক্তির উদয় হবে। তাই গৌর হরি বল। তাহলে আসুন করে করো তালি দিয়ে সকলে মিলে বলবো জোরে জোরে। হ্যাঁ, পিছনে কিন্তু আপনারা কেউ করে করো তালি দিচ্ছেন না, এদিকেও না, সকলে মিলে সকলে। রাধে 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 বল রসন, রাধে রাধে বল, রাধে 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 বল।